হ্যালো পিলামানে, আপনমানকু মো ইউটিউব চ্যানেলকু পুনি থলে স্বাগত। দেখিবা আজ আমি শিক্ষণ কার্যক্রম অষ্টম শ্রেণীর কার্যপ্রদ সাতকু দেখিবা। বিষয় হল আমার দরিয়া দখল, বিষয় হল দরিয়া দখল। দেখো প্রথমে শিক্ষণ কার্য একরে আমাকে দেইছি, আকু লেখি যদি কি অন্নপূর্ণা মহারণা। শিক্ষণ কার্য একরে আমাকে গোটে প্যাসেজ দেইছি বা প্যারাগ্রাফ গোটে দেইছি, সেটাকে আমি ফার্স্ট পড়িবা। হ্যাঁ, আস তল অনুচ্ছেদটি পড়িবা এবং এটি সম্পর্কিত প্রশ্নগুলিকর পড়িকি উপযুক্ত কোন করিবা উত্তরে আমি গোল বুলাইবা। ঠিক আছে, চল দেখ আমি অনুচ্ছেদটি পড়িবা। ফার্স্ট, আত্মবলিদান ও ত্যাগ বিনা যে স্বাধীনতা হাসল করা যায় তাহা অমর হয়ে পড়ে না। সেইপাই মু চাহে মো দেশ লোক নিজের সাধ্য অনুসারে সবুঠার বেশি আত্মত্যাগ করা প্রস্তুত হয়ে যাঁতু। প্রকৃত ত্যাগ বা আত্মবলিদানরে গোটিয়ে পক্ষকু সবু কষ্ট সহিবা পড়ে, অন্যর প্রাণ ননেই নিজের প্রাণ দেওয়া, জীবন দেই জীবন লাভ করিবা পড়ারে সিদ্ধহস্ত হওয়ার পড়ে। ভগবান ভারতকু এই মন্ত্রসিদ্ধি দিয়ন্তু বলে সে কইছন্তি। তো ইয়ে ছিল আমার অনুচ্ছেদ, অনুচ্ছেদের দেখিলে বর্তমান যা প্রশ্ন ক আউ খ দুইটা দিয়েছি প্রশ্ন। হল দুইটা প্রশ্নর আমি উত্তর লেখিবা। সে দিয়েছি উপরে দিয়া অনুচ্ছেদটি কাহা উপরে আধারিত হয়েছি, ব্যক্তিগত স্বার্থ, দেশবাসী স্বার্থ, অহিংসা ও আত্মবলিদান, আউ গোটে দিয়েছি স্বাধীনতা সংগ্রাম। কোণ হব উত্তর আমার দেখিবা। তো আমার উত্তর হয়ে যাব স্বাধীনতা সংগ্রাম। হল তাপরে খ দে আত্মবলিদান ও ত্যাগ বিনা যে স্বাধীনতা হাসল করা যায় তাহা অমর হয়ে পড়ে না। এখানে রেখাঙ্কিত শব্দটি শব্দর অর্থ কোণ, অমর অমর অর্থ হল, অমর অর্থ হল কোণ না চিরন্তন, না চিরঞ্জীবী, না দীর্ঘায়ু, না চিরাচরিত। হল চিরন্তন, হল সবুবলপ্রাই চিরন্তন, অমর অর্থ সবুবলপ্রাই মনে রহবা। ইয়ে লা ক আউ খ নম্বর। বর্তমান যা গু, তবে দেখ গ বিটি পচারছি আমি, অন্যর প্রাণ ননেই নিজের প্রাণ দেওয়া এবং জীবন দিয়ে জীবন লাভ করা, এ নিম্নোক্ত মধ্যে কেউ অর্থক বুঝাচ্ছি? তো এটা হচ্ছে আমার উত্তর হব ত্যাগ ও বলিদান, ত্যাগ ও বলিদান তিন বিটটা হওয়ার উত্তর। তাপরে ঘ কু যা, স্বাধীনতা দীর্ঘজীবী করা লেখক দেশবাসী কোণ করা পরামর্শ দিয়েছেন, কোণ করা পরামর্শ দিয়েছেন, না আত্মত্যাগ, না বলিদান, না নিঃস্বার্থ, না ত্যাগ। তো এটা উত্তর হয়ে যাব আমার আত্মত্যাগ করা কেছেন। হল স্বাধীনতা দীর্ঘজীবী করা লেখক, হল দেশবাসী কোণ করা কেছেন, আত্মত্যাগ করা কেছেন। তাপরে স্বাধীনতা অমর করা কোণ আবশ্যক, আমার স্বাধীনতা যদি আমি অমর করা তাহলে কোণ দরকার? আত্মবলিদান, না আত্মসন্তোষ, না আত্মচিন্তন, না আত্ম প্রত্যয়। তো আর সঠিক উত্তর হয়ে যাব আত্মবলিদান দেওয়া উচিত। হল বুঝিগাল। তাপরে ক খ গ ঘ উঁ তো দেখিলে, বর্তমান যা শিক্ষণ কার্য দুই, শিক্ষণ কার্য দুই। দেখ শিক্ষণ কার্যরে দুইরে আমি আস অনুচ্ছেদটি পড়ি বুঝবা ও তল লিখিত প্রশ্নগুলিকর উত্তর লেখিবা বলে সে কইছি। তো দেখ ফার্স্ট পড়িদেবা অনুচ্ছেদটি। সেদিন লা জুন মাস দুই তারিখ, রাত্রির অন্ধকার মধ্যে ঘর ঘর গর্জন করে দ্রুতগতি মাড়ি চালু থাকে করমণ্ডল এক্সপ্রেস। সঞ্জীব এস টু বগির উপর বর্থে নিদ্রা যাই থাকে, বগিটিরে সমস্তে শুই রই থাকে, মাত্র অনেক আশা ও আশঙ্কা ভিতরে মু জনে জাগ্রত প্রহরী ভি বসি রই থাকে। হঠাৎ এক বাণ ফুটলা ভি বিস্ফোরণর শব্দ শুণাগলা, মু কাল বিলম্ব নকরি সাঙ্গ সঞ্জীবকু ডাকি বগি বাহারকু নেই পড়িলি। যাহা দৃশ্য দেখিলি সেথিরে মু নির্বাক হইগলি। আমি যাওথিবা এক্সপ্রেসটি এক মাল গাড়ি সহিত ধক্কা হই বগিগুড়িক ইতস্তত ভাবরে ছিটকি পড়িথিলা। লোকমানে আত্মচিৎকার করুথিলে, আত্মচিৎকাররে হঠাৎ কিছি বুঝি হউ নথায়। লোকমানঙ্কু সাহারা দেবা পাই স্থানীয় গ্রামবাসী মানে ট্রেন চতুর্পার্শ্বরে রুণ্ড হয়েগলে ও কাল বিলম্ব ন করিকি উদ্ধার কার্যরে মধ্য লাগি পড়িলে। ইয়ে ছিল আমার অনুচ্ছেদটি। তো আমি কিছুটা প্রশ্ন দিয়েছি তার সমাধান করিবা। করমণ্ডল এক্সপ্রেসরে দুর্ঘটনা কেবে ঘটিছিলা তুমি লিখিব? ক
করমণ্ডল এক্সপ্রেস রে দুর্ঘটনা কেবে ঘটিছিলা? তো তুমি উত্তরে লিখিব করমণ্ডল এক্সপ্রেস রে কর মণ্ডল এক্সপ্রেস রে করমণ্ডল এক্সপ্রেস রে জুন মাস দুই তারিখ, জুন মাস দুই তারিখ রে দুর্ঘটনা ঘটিছিলা, বুঝিপারছ? ঘটিছিলা লিখিপারিব হ্যাঁ। তো ইয়ে লা ক খ বুঝবা, সঞ্জীব কেউ রেলবগিরে শোলা, তুমি লিখিব সঞ্জীব হ্যাঁ, সঞ্জীব কেউ রেলবগিরে এস টু বগিরে হ্যাঁ, করমণ্ডল এক্সপ্রেস করমণ্ডল এক্সপ্রেস এক্সপ্রেস হ্যাঁ কেউ বগিরে এস টু বগিরে এস টু বগিরে হ্যাঁ শোলা শোলা বুঝিপারল হয়ে। তাপরে আমি গ বিট কু যা, তবে দেখ গ বিট্রে দিয়েছি দুর্ঘটনা সময় কিভাবে শব্দ শুভিলা, তুমি লিখব দুর্ঘটনা সময় দুর্ঘটনা সময় এক বাণ ফুটবার বাণ ফুটবার শব্দ শুভিলা বুঝলা। তাপরে লিখব গাঁ লোক মানে দুর্ঘটনা স্থানরে একত্রিত হলে কাহিকি, তো কম দিয়েছিল প্রশ্ন না গাঁ লোক মানে দুর্ঘটনা স্থানরে কাহিকি একত্রিত হলে, তুমি লিখব গাঁ লোক মানে গাঁ লোক মানে হ্যাঁ হ্যাঁ দুর্ঘটনা দুর্ঘটনা হ্যাঁ রে আহত ব্যক্তিক আহত ব্যক্তি মানুষ লিখি দিও, আহত ব্যক্তি মানুষ উদ্ধার নিমন্তে উদ্ধার টিকে কোণ লিখব ব্যক্তি মানুষ উদ্ধার নিমন্তে হ্যাঁ একত্রিত একত্রিত হলে একত্রিত হলে হব বুঝলা কি না, এটা লিখিপার। তাপরে নেক্সট যা, তাপরে দেখি দেখ তুমি রেলগাড়িতে থিলে এই পরিস্থিতিতে কোণ করতে, তো লিখব মু রেলগাড়িতে থিলে হ্যাঁ দুর্ঘটনা হ্যাঁ ঘটু ঘটু মো পাখরে বসিথিবা মো পাখরে বসিথিবা লোকঙ্কু বাহারকু বাহার করিবার ব্যবস্থা করিথান্তি লাগি নাই, এটা লিখিব হ্যাঁ। দেন দেখিবা আমি নেক্সট, আমার ওয়ান নম্বর সরলা হ্যাঁ ওয়ান বিট সরলা, তাপরে যা শিক্ষণ কার্য দুই তো সরছি, শিক্ষণ কার্য তিন কু যা, শিক্ষণ কার্য তিন কু আমি যা। তাপরে দেখ শিক্ষণ কার্য তিন রে আমাকে দেলা আস অনুচ্ছেদ উপযুক্ত শব্দ নেই খালি ঘর পূরণ করা, কটা দেলা যা দৃশ্য দেখিলি সেতিরে মু কোন হইগলি, সেতিরে মু নির্বাক কোন হইগলি নির্বাক দেইছি হ্যাঁ, অনুচ্ছেদটা পড়িও বলে পাইব হ্যাঁ নির্বাক নির্বাক হয়ে যাই। খ লোকঙ্কর ড্রেসরে হঠাৎ কিছু বুঝি হো নথায়, লোকঙ্কর আর্ত চিৎকার হ্যাঁ আর্ত চিৎকার আর্ত চিৎকার চিৎকাররে হ্যাঁ চিৎকাররে হঠাৎ কিছু বুঝি হো নথায়, এটা হয়ে গেলা। তাপরে যা নেক্সট গ হলা খ হলা গ যা, মু ড্রেস নকরি সাঙ্গ সঞ্জীবকু ডাকি
ବଗି ବାହାରକୁ ଡେଇଁ ପଡ଼ିଲି। ମୁଁ କ'ଣ କଲି, ମୁଁ ପଡ଼ଗଲା ଦେଖ ହଠାତ, ହଁ ମୁଁ କାଳ ବିଳମ୍ବ ଲେଖିବ, କାଳ ବିଳମ୍ବ, କାଳ ବିଳମ୍ବ ହେଲା ନ କରି ସାଙ୍ଗ ସଞ୍ଜୀବକୁ ଡାକି ବଗି ବାହାରକୁ ଡେଇଁପଡ଼ି ହେଲା। ତାପରେ ଦେଖ, ତାପରେ କ'ଣ ଦେଲା, ଲୋକମାନଙ୍କୁ ଡ୍ରେସ୍ ଦେବା ପାଇଁ ସ୍ଥାନୀୟ ଗ୍ରାମବାସୀମାନେ ଟ୍ରେନ୍ ଚତୁର୍ପାର୍ଶ୍ୱରେ ରୁଣ୍ଡ ହୋଇଗଲେ ଲୋକମାନଙ୍କୁ ସାହାରା ଦେବା ପାଇଁ। ଏଇଟା ଉତ୍ତର ହେବ ସାହାରା, ଲୋକମାନଙ୍କୁ ସାହାରା ଦେବା ପାଇଁ ସ୍ଥାନୀୟ ଲୋକମାନେ ଟ୍ରେନ୍ ଚତୁର୍ପାର୍ଶ୍ୱରେ ରୁଣ୍ଡ ହୋଇଗଲେ। ଇଏ ଥିଲା ଆମର ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ କ'ଣ ତିନି। ଦେଖିଲ ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ତିନିକୁ ଭଲ ଭାବରେ, ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯିବା ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଚାରିକୁ। ତ ଦେଖ, ଆମେ ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଚାରିରେ ଅନୁଚ୍ଛେଦକୁ ପଢ଼ି ହେଲା ନିମ୍ନଲିଖିତ ଶବ୍ଦ ଗୁଡ଼ିକର ବିପରୀତ ଶବ୍ଦ କ'ଣ, ବିପରୀତ ଅର୍ଥବୋଧକ ଶବ୍ଦକୁ ଲେଖିବା। ଅନ୍ଧକାର, ଅନ୍ଧକାରରେ କ'ଣ ହେବ, ଆଲୋକିତ, ଆଲୋକିତ, ଅନ୍ଧକାରରେ କ'ଣ ହେବ, ଆଲୋକିତ। ତାପରେ ଜାଗ୍ରତ, ଜାଗ୍ରର, ଜାଗ୍ରତର କ'ଣ, ସୁପ୍ତ, ଜାଗ୍ରତର କ'ଣ ହେବ, ସୁପ୍ତ, ସୁପ୍ତ ହେଲା। ତାପରେ ନିଦ୍ରା, ନିଦ୍ରାର ଅନିଦ୍ରା, ନିଦ୍ରାର ଅନିଦ୍ରା। ସାହାରା, ସାହାରାର ବେସାହାରା, ବେସାହାରା ହେଲା। ଇଏ ଥିଲା ଆମର ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଚାରି। ବର୍ତ୍ତମାନ ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଚାରି ସରିଲା, ତାପରେ ନେକ୍ସଟ ଯିବା। ତାପରେ ଦେଖ, ଦେଇଛି ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ପାଞ୍ଚରେ ଅନୁଚ୍ଛେଦରେ ବ୍ୟବହୃତ ତଳ ଶବ୍ଦ ଗୁଡ଼ିକୁ ନେଇ ବାକ୍ୟ ଗଠନ କରିବା, ଗର୍ଜନ ହେଲା। ତ ଗର୍ଜନ ଲେଖିବ ହେଲା, ସିଂହର, ସିଂହର ସରି, ସିଂହର ହେଲା ବିକଟାଳ, 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 ବିକଟାଳ ଗର୍ଜନ ଶୁଣି, ଗର୍ଜନ ଶୁଣି ଜଙ୍ଗଲର, ଜଙ୍ଗଲର ପଶୁପକ୍ଷୀମାନେ, ପଶୁପକ୍ଷୀମାନେ ଭୟଭୀତ ହେଲେ, ଭୟଭୀତ ହେଲେ ହେଲା ହବ। ସିଂହର ବିକଟାଳ ଗର୍ଜନ ଶୁଣି ଜଙ୍ଗଲର ପଶୁପକ୍ଷୀମାନେ ଭୟଭୀତ ହେଲେ, ଆଶଙ୍କା, ଆଶଙ୍କା ଲଗେଇ ଲେଖିବା। ଆଶଙ୍କା କ'ଣ କରିବା ଦେଖ, ତ ଲେଖିବା ଆଶଙ୍କା ଲଗେଇକି ନାଇଁ କି ଲେଖିବା, ଆମ ଗାଁ, ଆମ ଗାଁର ବ୍ରିଜ୍ର, ବ୍ରିଜ୍ର ଅବସ୍ଥା ଭଲ ନଥିବାରୁ, ଭଲ ନଥିବାରୁ ହେଲା ବ୍ରିଜ୍ଟି ଘୁଷୁଳିବାର, ବ୍ରିଜ୍ଟି ଭୁଷୁଳି ଯିବାର ଆଶଙ୍କା କରାଯାଉଛି, କରାଯାଉଛି ହବ। ଠିକ୍ ଅଛି, ଏମିତି ଲେଖିଦେବ। ତାପରେ ଦେଖିବା କ'ଣ ଦେଇଛି, ଇତସ୍ତତ, ଇତସ୍ତତ ହେଲା, ଇତସ୍ତତ ହେଲା। ତ ଲେଖିବା, ତ ଲେଖିବ ଇତସ୍ତତ ଲଗେଇକି ନାଇଁକି ସେ ଲେଖି ଲେଖିବ, ମରୁଡ଼ିରେ, ମରୁଡ଼ିରେ ହେଲା ଲୋକମାନେ, ଲୋକମାନେ ଖାଦ୍ୟ ନ ପାଇବାରୁ, ଖାଦ୍ୟ ନ ପାଇବାରୁ ଇତସ୍ତତ, ଇତସ୍ତତ ଘୁରି ବୁଲିଲେ, ଘୁରି ବୁଲିଲେ ହବ। ଠିକ୍ ଅଛି, ଇତସ୍ତତ ଲଗେଇ ହେଇଗଲା। ନେକ୍ସଟ ଲେଖିବା ଉଦ୍ଧାର ହେଲା, ଉଦ୍ଧାର ଲେଖିବ, ବନ୍ୟାର ପରିସ୍ଥିତି, ବନ୍ୟାର ପରିସ୍ଥିତି ଦେଖି, ପରିସ୍ଥିତି ଦେଖି ସରକାର ବିପନ୍ନଙ୍କୁ, ବିପନ୍ନଙ୍କୁ ଉଦ୍ଧାର ପାଇଁ, ଉଦ୍ଧାର ଲାଗି ହେଲା, ଉଦ୍ଧାର ଲାଗି ସହାୟତାର ହାତ ବଢ଼ାଇଲେ, ସହାୟତାର ହାତ ବଢ଼ାଇଲେ ହବ। ଇଏ ଥିଲା ଆମର କ'ଣ, ଅନୁଚ୍ଛେଦରେ ବ୍ୟବହୃତ ତୈଳଯୁକ୍ତ ଶବ୍ଦ ଗୁଡ଼ିକୁ ନେଇ ବାକ୍ୟ ଗଠନ କରିବାକୁ କହିଥିଲା। ତ ବାକ୍ୟ ଗଠନ ହେଇଗଲା, ବୁଝିଗଲା। ନେକ୍ସଟ ଦେଖିବା, ଆମେ ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ପାଞ୍ଚ ସରିଲା, ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଛଅକୁ। ଦେଖ, ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଛଅରେ ଆମକୁ ଦେଇଛି କ'ଣ ଦେଇଛି, ନାଶ ଦିଆଯାଇଥିବା ଅନୁଚ୍ଛେଦକୁ ଆଧାର କରିକି ଦୁର୍ଘଟଣାର
ଏକ ଚିତ୍ର ନିମ୍ନରେ ଅଙ୍କନ କରିବା, ଚିତ୍ର କରିବାକୁ କହିଛି ନାଇଁ କି କରିବା। ଦେଖ ମୁଁ ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଏଇ ଯେଉଁ ଛଅର ଆମର କହିଥିଲା ଗୋଟେ ଦୁର୍ଘଟଣାର ଚିତ୍ର କରିବା ପାଇଁ, ହେଲା ଦେଖ ମୁଁ ଦୁର୍ଘଟଣାର ଚିତ୍ର କରିଦେଇଛି। ଏଇଟା ହେଉଛି ଆମର ଧଉଳି ଏକ୍ସପ୍ରେସ୍, ଧଉଳି ଏକ୍ସପ୍ରେସ୍ କାର୍ ସହିତ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହୋଇଯାଇଛି ବର୍ତ୍ତମାନ, ହେଲା ଆଉ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହୋଇକି ଦେଖ ତା ଚକ ପଡ଼ିଯାଇଛି କୁଆଡ଼େ, ହେଲା ଏମିତି ତୁମେ ଚିତ୍ର ଗୋଟେ ବନେଇଦେବ, ହେଲା ଏମିତିକା। ଯଦି ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ଦେଖିବାକୁ ଚାହୁଁଛ ତାହେଲେ ଆମ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କୁ ଲାଇକ୍, ସେୟାର୍ ଆଉ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ଘଣ୍ଟି ବଟନ୍କୁ ଦେବା ପାଇଁ ଜମାର ବୋଲି ଦେଉଛି। ଜୟ ଜଗନ୍ନାଥ।